সিলেট ও সুনামগঞ্জে বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ফেনীর মুহুরি নদীর বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত। দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু। পর্যটন নগরী কুয়াকাটা ঘিরে বাণিজ্যিক প্রসার ঘটাতে মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা। আজ রাত 8টার পর থেকে সারা দেশে বন্ধ থাকবে দোকান, বিপণী বিতান, মার্কেট ও কাঁচা বাজার। পচনশীল পণ্য ও ওষুধের দোকান খোলা থাকবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অব্যাহত আছে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে, অনেক এলাকার সঙ্গে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ পানিবন্দী, প্রয়োজনীয় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বন্যা দুর্গত এলাকায়। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পানি প্রবেশ করায় সেবাদান বাধাগ্রস্ত হচ্ছে। শহর ও গ্রামের প্রায় সব সড়ক পানির নিচে ডুবে আছে। এ অবস্থায় আক্রান্ত এলাকায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশের বিভিন্ন ইউনিটও বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সহায়তায় কাজ করছে। দর্শক, সিলেট থেকে বন্যার সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। সিলেট নগরী থেকে পানি কমা শুরু করলেও সিলেটের আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিলেন সেই সব মানুষজনের কিন্তু এখনও খাবারের অভাব এবং বিশুদ্ধ পানির অভাব রয়েছে। আমরা সিলেট নগরীতে যারা বানবাসী মানুষ রয়েছেন, সরকারের পাশাপাশি কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা রয়েছি নরসিংটিলা প্রবীণ হাসপাতাল, যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেই আশ্রয়কেন্দ্রে, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে নরসিংটিলা এলাকার রুমান আহমেদের উদ্যোগে কিন্তু এখানে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। আমরা যদি এই কার্যক্রম সম্পর্কে রুমান আহমেদের সাথে একটু কথা বলি, আসলে এই যে আপনি রান্না করা খাবার বিতরণ করছেন, হ্যাঁ, এই আপনার এই কার্যক্রম সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ মাইটিভি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকেন এবং আমার বোনের জামাই লন্ডন প্রবাসী, তাদের পক্ষ থাকেন শুকনা খাবার বিতরণ করার চেষ্টা করলাম। আমি আশা করি এই এলাকার বিত্তবানরা এগিয়ে আসবা, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইবা, অত আমার প্রচেষ্টা। কিছু সবার প্রতি আন্তরিক অভিনন্দন সবরে। ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং জানার চেষ্টা করেছি, উনি ব্যক্তিগত উদ্যোগে এবং প্রবাসীদের সাহায্যার্থে কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আসলে সিলেট যে দুর্ভোগে রয়েছে, এখন যারা বৃত্তশালী আছেন সবাই যদি এগিয়ে আসেন তাহলেই কিন্তু এই দুর্যোগ কাটিয়ে ওটা আমাদের পক্ষে সম্ভব। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। কয়েকদিনের পাহাড়ি ঢলে সিলেটের গোয়ানঘাটেও বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আশেপাশের চতুর্দিক পানিতে নিমজ্জিত, নেই রান্নাবান্না, নেই শুকনো খাবারও। বর্তমানে এমন পরিস্থিতি বিরাজ করছে সিলেটের গোয়ানঘাট উপজেলার বন্যা কবলিত এলাকায়। বাড়িঘরে পানি প্রবেশ করায় অনেক মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে, এতে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম গোয়ানঘাট উপজেলার পানিবন্দী মানুষদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। দুই দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কালনী, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি এখনও বাড়ছে। হবিগঞ্জে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর মধ্যে হবিগঞ্জের দুই উপজেলার অন্তত 40 গ্রামের হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতোমধ্যে 3000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাহাড়পুর মারকুলি সড়কের নিখলির ঢালা এবং ফিরোজপুর বদল পুর সড়কের কোয়ার ঠালায় কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যায়। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীতে মুহুরি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। স্থানীয়রা জানায় সকালে নদীর উত্তর দৌলতপুর ও দরবারপুরে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে দুই গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার বলেন, নদীর বাঁধের দুই স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দরবারপুরের ভাঙনটি মেরামত করার জন্য স্থানীয়দের নিয়ে চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, মুহুরি নদীর পানি বিপদসীমার 1.18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে। পানি কমলে বাঁধের ভেঙে যাওয়া স্থানগুলো মেরামত করা হবে।
টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার যমুনা ধলেশ্বরী ও এলিংজানি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি অব্যাহত বৃদ্ধির ফলে কোথাও নদীর পাড় ভাঙছে, আবার কোথাও নদী তীরবর্তী নিম্নাঞ্চল পানির নিচে চলে গেছে হাজার হাজার একর জমির পাট, আউশ ধান, তিল, বাদাম সহ বিভিন্ন ফসল। নদী গর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তা, আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষদের। সিরাজগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিনিয়ত জেলার নিম্নাঞ্চলের তলিয়ে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট। নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের ঘর বাড়িতে পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে মানুষ। অনেকে ঘর বাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের শাহুর রক্ষা বাঁধের হার্ট পয়েন্টে ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ও খোলাবাড়ি চর পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সব মিলে জেলার ৬টি উপজেলার অন্তত ৩০টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। পদ্মার পানি বৃদ্ধির কারণে রাজবাড়ির দৌলতিয়া পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতিয়া ঘাট যানজট প্রায় ৪-৫ কিলোমিটার ছাড়িয়ে গেছে। দীর্ঘ সারিতে আটকে আছে বাস, ট্রাক সহ কয়েকশো যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত দেখা দিয়েছে। অতিমাত্রায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিটি ফেরি নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। মৌলভী বাজারে টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। বন্যায় জেলার ৩৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কুলাউড়া বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান বন্যার পানিতে অব্যাহত রয়েছে। ঝুঁকিপূর্ণ প্রায় ২৪টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, প্লাবিত এলাকার ত্রাণ বিতরণ করা হচ্ছে। টানা পাঁচ দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। ভারী বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর অনেক গুরুত্বপূর্ণ সড়কের উপর ২-৩ ফুট পানি জমা হয়েছে। পানিতে তলিয়ে গেছে নগরীর অনেক বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন আগ্রাবাদ, হালিশহর, বরপুল, নয়াবাজার, বিশ্বরোড, চকবাজার, বদ্দারহাট, বাকুলিয়া, কাজী দেউরি ও প্রবর্তক মোড় এলাকার বাসিন্দারা। এদিকে নগরীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে সৃষ্ট জলবদ্ধতায় যানবাহন ডুবে যাওয়ায় গত রাতে যান চলাচল বন্ধ রেখেছেন চালকরা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বর্মা এলাকায় বানার নদে দুই কন্যা শিশুকে নিয়ে ঝাঁপ দিয়েছেন মানসিক ভারসাম্যহীন মা আরিফা আক্তার। এর মধ্যে তাহমিদা নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এই ঘটনায় আরিফা ও তার আরেক মেয়ে মুর্শিদ এখনও নিখোঁজ। তাদের উদ্ধারে কাজ করছে কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নারায়ণগঞ্জের বন্দরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি বেগম নামে এক নারী। দীর্ঘ প্রতীক্ষা আর অপেক্ষার পর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের প্রাক্কালে একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় বেজায় খুশি এই গৃহবধূ। খুশির মাত্রা এতটাই বেশি যে স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে চিকিৎসক অ্যানি বেগমের তিন সন্তানের নামও রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। শনিবার নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম। শুধু কল্পনায় নয়, এবার বাস্তবেই গোটা দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে উদ্বোধনের অপেক্ষায় দীর্ঘ প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু। আর এই সেতু উদ্বোধনের মধ্যে দিয়েই অর্থনীতির দ্বার খুলছে একসময়ের পশ্চাৎপদ জনপদে বসবাসরত গোটা দক্ষিণাঞ্চলের মানুষের। ইতোমধ্যেই পায়রা সমুদ্র বন্দর ও পর্যটন নগরী কুয়াকাটাকে ঘিরে সেতু বন্ধন তৈরির আগমনী বার্তায় বাণিজ্যিক প্রসার ঘটাতে মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা। কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
দীর্ঘ প্রতীক্ষা আর বাদার দেয়াল পেরিয়ে রাজধানীর সাথে সরাসরি দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক উন্নতিকল্পের সেতুবন্ধন তৈরি করে দিবে পদ্মা সেতু। উদ্বোধনের মাত্র ছয় ঘণ্টায় কুয়াকাটা থেকে রাজধানীতে পৌঁছাতে পারবে বাংলাদেশের সর্বদক্ষিণের এই জনপদের মানুষ। এতে করে ভোগান্তি কমিয়ে বাঁচবে সময় আর উন্নত যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক প্রসার ঘটিয়ে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কাঙ্ক্ষিত এই পদ্মা সেতু। পদ্মা সেতু হচ্ছিল আমাদের স্বপ্নের সেতু, পুরো দক্ষিণাঞ্চলবাসীর একটা স্বপ্ন যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা মানে এরকম খুশি কোনোদিন হয়নি। আগে আমরা যখন কুয়াকাটা আসতাম তো অনেক মানে ফেরি পারবার হতে হতো, এখন সেটা আর হচ্ছে না। বিনিয়োগকারীরা বলছে যাতায়াতের অর্থ অপচয় না থাকায় দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে শিল্প কারখানা সহ বাণিজ্যিক বহু প্রতিষ্ঠান। এতে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি কমবে বেকারত্ব। এই একটা খবর শোনার জন্য অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। পদ্মা সেতুকে মাথায় রেখে গোটা দক্ষিণাঞ্চল আলোকিত হবে। বলবার হলো এই লোকজন ঢাকায় ব্যবসা বাণিজ্য কেনা বেচার ব্যাপারে অনেকটা তবে বাঙালির স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবায়নে রূপ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই দাবি জনপ্রতিনিধিদের। এটা কিন্তু স্বপ্নের সেতু ছিল, আমরা কোনোদিন ভাবি নাই যে এই পদ্মা সেতু হবে আর ঢাকা থেকে কুয়াকাটা 5 ঘন্টার পথ হবে। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি প্রত্যেকটি ক্ষেত্রে এই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু অবলিত দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের আশার আলো হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে রাত 8টার পর সারা দেশে দোকান, বিপণী, বিতান, মার্কেট ও কাঁচা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর জারিকৃত নির্দেশনা কার্যকর হচ্ছে আজ থেকেই। এর আগে রোববার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা বাস্তবায়নে একমত প্রকাশ করেন। তবে কুরবানির ঈদ উপলক্ষে জুলাইয়ের 1-10 পর্যন্ত কিছুটা ছাড় দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। চট্টগ্রামের বোয়ালখালীর মাদ্রাসা ছাত্র মালিকুল মাশফি হত্যার 3.5 মাস পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। একই মাদ্রাসার 15 বছর বয়সী হেপস বিভাগের 2 ছাত্রই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পিবিআই। রোববার পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও কম্বল উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে পিবিআই কর্মকর্তা নাজমুল আহসান জানান, সার্বিক দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হয়। বরিশালের গৌরনদী উপজেলার দরিদ্র মহিলাদের সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প এর আওতায় মৎস্য চাষ বিষয়ক 3-দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে গতকাল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা HM শাহাদাত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় রিঙ্কু ফারুকি নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার বারুকুণ্ড বাজার এলাকার এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বারুকুণ্ড বাজার এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন রিঙ্কু ফারুকি। এ সময় একটি লরি ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল আজিজ নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল উপজেলার রাধানগর ইউনিয়নের শেখপাড়া ডিসির মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে বাঁধন ও মৌমিতা পরিবহনের প্রতিযোগিতার প্রাণ গেল এক বৃদ্ধের। গতকাল শহরের জেলা পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মৌমিতা বাসের চালক ও বাঁধন বাসের হেল্পারকে আটক করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে 1 লাখ টাকা যৌতুকের দাবিতে স্বর্ণা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল থানা পুলিশের নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের বাবা শিপন সর্দার জানান, গতকাল যৌতুকের টাকার জন্য স্বর্ণা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে তার স্বামী মাসুম। মুমূর্ষু অবস্থায় মাসুমের পরিবারকে সদস্যরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বর্ণাকে মৃত বলে ঘোষণা করে।
নাটোরের সেংরায় পিটিএ শিক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ উঠেছে। উপজেলার 51 বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদুল আলমের বিরুদ্ধে শিফামণি নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক এই অভিযোগ তোলেন। এ ঘটনায় সহকারী শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে হামলায় তিনজন আহত হয়েছে। গতকাল উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে প্রতিপক্ষের হামলার হাবিবুর রহমান হাওলাদার তার স্ত্রী সহ তিনজন গুরুতর আহত হয়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালকিনি থানা অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে এটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গার দামুরহুদা সীমান্তবর্তী জিরাট গ্রামের মাঠ থেকে 420 বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রুহুল আমিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলা সীমান্তবর্তী একটি বেগুনের ক্ষেত থেকে এই ফেন্সিডিল সহ ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় দর্শনা থানার এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে পাঁচজন পলাতক নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে থানা একটি মাদকদ্রব্য পাচার আইনে মামলা করেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম শিমুল। রবিবার দুপুরে কাউন্সিলর ও হাজারো নেতাকর্মী নিয়ে নবনির্বাচিত পৌর মেয়র বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। সপ্তম ধাপে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা বিকেনগর ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন এসকেন আলী ভুঁইয়া। নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকার সাধারণ ভোটাররা। এছাড়াও তাকে অভিনন্দন জানিয়েছেন শরীয়তপুর এক আসনের সাংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার। শেরপুরে অসহায় বন্যার্ত মানুষের মাঝে আনসার ভিডিপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সদর ও নালিতাবাড়ি উপজেলার অসহায় বন্যার্ত শতাধিক মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে আনসার ভিডিপির ময়মনসিংহ রেঞ্জের পরিচালক নুরে আলম সিদ্দিকি, শেরপুর জেলা কমান্ড্যান্ট আকরাম হোসেন, উপজেলা প্রশিক্ষক ইলিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। নেত্রকোনার আটপাড়ায় বন্যার্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি। গতকাল উপজেলার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে এই ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম ও স্থানীয় সুনুই ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান রুকুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমার গ্রাম আমার শহর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দর্শন বাস্তবায়নের মাধ্যমে হোসেনপুর হবে একটি মডেল গ্রাম বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। গতকাল হোসেনপুর মডেল গ্রাম উন্নীতকরণ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনের সাথে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্ট মার্টিন নৌরোডে পর্যটক সীমিতকরণ সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও দ্বীপবাসীর স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সেন্ট মার্টিন দ্বীপে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বরাবরে দ্বীপের মানুষের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তর সেন্ট মার্টিনে এবছর থেকে দিনে 900 জনের অধিক পর্যটক যাতায়াত না করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে কক্সবাজারের পর্যটক শিল্প ক্ষতির মুখে পড়বে। 900 জন লোকের ট্যুরিস্টদের অনুমতি দিয়ে সেন্ট মার্টিনবাসীকে একদম না খেয়ে মেরে ফেলার যে সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন। এই দ্বীপে যদি পর্যটক আসতে নির্দিষ্ট হারে ফি দেওয়া হয় বা পর্যটক আসতে যদি সীমিতকরণ করা হয়, তাহলে এরা মায়ানমারের দালালি করতেছে বলে আমরা মনে করি।
স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ সাফ চ্যাপ্টার পাবনার প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ সাফ চ্যাপ্টার পাবনার আয়োজনে সাধুর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই 16 জন প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ 10,000 টাকা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানি হোসেন। গাজীপুর শহরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা উত্তরে ছায়াকুঞ্জ মোড়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন চিত্রনায়ক আরফিন শুভ। রেস্টুরেন্টটির মনোরম পরিবেশ সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন সাজে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিখ্যাত খাবার খায় থাই চাইনিজ ওয়েস্টার্ন ফুড আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। নীলফামারীতে পুলিশ সুপার কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2022 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও সদস্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুখলিসুর রহমান। ফাইনাল খেলায় 5 উইকেটের ব্যবধানে ট্রাভেলস কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন কাপ জিতে নেয় ভিক্টোরিয়ান কিংস। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জের 5 আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেট ও সুনামগঞ্জে বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে 2টি গ্রাম প্লাবিত। দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু, পর্যটন নগরী কুয়াকাটা ঘিরে বাণিজ্যিক প্রসার ঘটাতে মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা। আজ রাত 8টার পর থেকে সারা দেশে বন্ধ থাকবে দোকান, বিপণি বিতান, মার্কেট ও কাঁচা বাজার, পচনশীল পণ্য ও ওষুধের দোকান খোলা থাকবে। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।